হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেইং হ্যাপি। আজকে আমি অনেকদিন পর তোমাদের কাছে চলে এসেছি একটা অসাধারণ প্রোডাক্টের রিভিউ দিতে, আর যেটা আমি 2.5 ইয়ার্স ধরে ইউজ করে যাচ্ছি আর খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আর এর আগেও আমি একটা সানস্ক্রিনের ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের অনেক কোয়ারি এসেছিল আর তোমরা আমাকে অনেক ভালোবাসাও দিয়েছো। তাই আমার মনে হলো যে তোমাদের সাথে আমি এই প্রোডাক্টের রিভিউ শেয়ার করি, যাতে তোমাদের অনেক অনেক হেল্প হয়। আর আজ আমি যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো দিস ওয়ান, গুড ভাইবস এর রোজি রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম। আর যেটা এরকম একটা প্যাকেজিং এ এসেছিল, আর এর ভিতরে ঠিক এরকম একটা শিশি রয়েছে, এটা কাঁচের, আর এটা আলাদাভাবে দেওয়া থাকে, এই ক্যাপটা আলাদাভাবে দেওয়া থাকে, আর এই মুখটা আলাদা একটা ক্যাপ দিয়ে বন্ধ করা থাকে। যেহেতু আমি এক দুবার ইউজ করেছি, তোমাদেরকে আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি জিনিসগুলো এনেছি, এটা ঠিক এরকম ভাবে নর্মাল ভিতরে দেবে, দিয়ে তোমাদের যতটা লাগবে ততটা নিয়েই তোমরা ইউজ করতে পারবে। আচ্ছা, এবার বলি যে এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করতে পারবে। সব থেকে গুড নিউজ হলো যে এটা সবাই ইউজ করতে পারবে, অল স্কিন টাইপস, ঠিক আছে। সামারের জন্য আমি বলবো যে যাদের অয়েলি স্কিন তারা একটু অ্যাভয়েড করো, আর যাদের সেন্সিটিভ স্কিন তারা একটু অ্যাভয়েড করো। যেহেতু এখন শীতকাল, তাই আমি বললাম যে এটা সবাই ইউজ করতে পারো, আর যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা একটু এই জায়গাগুলোতে ট্রায়াল দিয়ে দেখে নিও যে কোনো ইচিং হচ্ছে কিনা বা কোনো কিছু জ্বালা করছে কিনা। তো যদি না হয় তো ডেফিনেটলি তোমরা এটাকে ইউজ করতে পারো। আচ্ছা, এবার বলি যে এই প্রোডাক্টটা তোমরা কখন কখন ইউজ করবে। আমি এটাকে প্রেফার করবো রাতে ইউজ করার জন্য, কারণ দিনের বেলা আমাদের অনেক অফিস থাকে, অনেক কাজকর্ম থাকে, আমাদের এদিক ওদিক যেতে হয়, তাই রাস্তার ট্রাফিক, ধুলো, ময়লা অনেক কিছু স্কিনের মধ্যে আমাদের লেগে যায়। তাই আমি এটাকে অ্যাভয়েড করে বলবো রাতে ইউজ করতে। আর যারা বাড়িতে থাকো বা এদিক ওদিক যাচ্ছ তাদের জন্য ঠিক আছে। আর রাতে এটাকে আমি ঠিক ঘুমোতে যাওয়ার আগে, বেশ কিছুক্ষণ আগে তোমরা এটাকে ইউজ করতে পারো। চলো এবার আমি তোমাদের দেখাই যে আমি এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করি। আর এখন আমি শুধুমাত্র মুখে ফেস ওয়াশ দিয়ে এসেই শুট করছি, যাতে তোমাদেরকে আমি লাইভ দেখাতে পারি যে আমি কিরকম ভাবে ইউজ করছি, আর আমাদের মুখে দেওয়ার পর কিরকম ভাবে রিফ্লেক্ট হচ্ছে যে এই প্রোডাক্টটা কিরকম, ঠিক আছে। তো চলো, একটু নর্মাল যেরকম আমরা ফেস মাসাজ করি সেরকম ভাবেই তোমরা মাসাজ করে নেবে। এটা প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু অয়েলি অয়েলি লাগে, বাট কিছুক্ষণ মাসাজ করার পর মুখের সাথে একদম এটা অ্যাবজর্ব হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা খুব সুন্দর একটা হালকা স্মেল রয়েছে, এটা মুখে বেশ কিছুক্ষণ মাসাজ করার পর যে অয়েলি অয়েলি ভাবটা সেটা চলে যায়, আর মুখটা একটা আলাদা রকম গ্লো নিয়ে চলে আসে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। একটা আলাদাই গ্লো নিয়ে চলে এসেছে, আর এটা খুব ভালো ময়শ্চারাইজ করে, খুব ভালো। তো এরকম এরকম ভাবে মুখ মাসাজ করি, তো তোমরাও এরকম ভাবে মাসাজ করতে পারো। যাদের রিঙ্কেলের খুব প্রবলেম আছে তারা এরকম ভাবে দিয়ে মাসাজ করতে পারো, বাট বেশ কিছুক্ষণ নয়, জাস্ট 2-3 মিনিটস কার মাসাজ। আর সি, আমার হাতের মধ্যেও পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে। তো দিস ইজ মাই স্কিন, লুক লাইক দিস। অনেক সাজুগুজু করলাম তোমাদের সামনে, অনেক প্রোডাক্টের রিভিউ দিলাম, তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এখন অবধি প্রাইসটা কেন বলছো না। তো এটার প্রাইস অ্যাকচুয়াল 240 MRP দেওয়া রয়েছে, আর আমি এটাকে যখন পার্পলে সেল হয় তখন ওখান থেকে নিয়েছিলাম অ্যারাউন্ড 140 আর 160-তে। তো অনেকটাই কম বাজেটে আমি এটা পেয়েছি, তো তোমরাও ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারো আর নিজের স্কিনটা খুব গ্লোয়িং গ্লোয়িং করে তুলতে পারো। আর এই ছিল আজকে আমার অনেস্ট রিভিউ, আর এখানেই আজকে আমি আমার ভিডিওটাকে এন্ড করছি। আর তোমরাও ভিডিওটা দেখে চলে যাওয়ার আগে প্লিজ লাইক করে দাও অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, তাহলে আমাদের ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাবে। খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট অ্যামেজিং অ্যানাদার এক্সাইটিং একটা ভিডিওতে। টাটা, বাই।